প্রতিদিনের মতো আজও খুব সকাল সকাল প্রচার শুরু করেন 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। আজ ভোট প্রচারে বেরিয়েছিলেন নদিয়া জেলার করিমপুর 2 ব্লকে বিভিন্ন জায়গায়। দেখুন, করিমপুর 2 নম্বর ব্লকের আজকে বিভিন্ন গ্রাম আমরা পরিক্রমা করেছি। ইতিমধ্যেই 4টে পঞ্চায়েত আমাদের পরিক্রমা হয়ে গেছে। বিপুল সাড়া, এমন সাড়া যে রাস্তার দুধারে শুধু মানুষ আর মানুষ, সেই শুধু অভ্যর্থনা জানাচ্ছে প্রত্যেকটা এলাকা থেকে বেরিয়ে। একদিকে মা বোনেরা, একদিকে দিদিরা, সকলেই যেন রাস্তায় মনে হচ্ছে একটা প্লাবন বইছে, জনস্রোত বইছে। মমতা ব্যানার্জির এই যে হাওয়া, সেই হাওয়া ইতিমধ্যেই নদিয়াতেও কাজে লেগেছে এবং সাংঘাতিকভাবে নদিয়ার করিমপুরের মানুষ, করিমপুর 2 নম্বর ব্লকের মানুষ, বিভিন্ন পঞ্চায়েতের মানুষ সাংঘাতিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে যে রোড শো, সেই রোড শো আমরা অতিবাহিত করলাম। মাঝপথে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে কর্মীদের নিয়ে, সেখানে ডাল ভাত তরকারি দুটো খেয়ে আবার আমরা 2:30 সময় রওনা দেব আবার রোড শোয়ে। ইতিমধ্যে পঞ্চায়েত প্রায় আমরা কমপ্লিট করেছি, আরও 3টে পঞ্চায়েত বাকি আছে, সেটা আমরা এখানে 2:30 পরে আমরা সেই রোড শো শুরু করব। ইতিমধ্যেই যা মনে হচ্ছে যে করিমপুরের মানুষ রেকর্ড করবে এবার, এবং সেই রেকর্ড এমন রেকর্ড করবে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যত ভোট হবে সেই ভোটের অন্ততপক্ষে সব থেকে বেশি ভোট করিমপুরের মানুষ আমাকে দেবে, এ সম্পর্কে আমি নিশ্চিত। এবং মমতা ব্যানার্জির যে হাওয়া, সেই সঙ্গে রাজু থেকে আরম্ভ করে অন্যান্য নেতৃবৃন্দ এখানে যেভাবে পরিশ্রম করছে আমরা অভিভূত। প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার, বুথ সভাপতি, তারা যেভাবে পরিশ্রম করছে, শাখা সংগঠন, আমরা অত্যন্ত খুশি। এবং তারা ইউনাইটেডভাবে তৃণমূল কংগ্রেসকে এখানে পঞ্চায়েত নির্বাচনে প্রতিষ্ঠিত করেছে, আবার এই লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবার রেকর্ড তৈরি করবে নদিয়া জেলার করিমপুর এলাকা। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।